হ্যালো আপু, তুমি কোথা থেকে রং নাও? এই প্রশ্নটা যে আমি কত পাইছি। আমি রং নেশ, নিউ মার্কেটের এই আদি ও আসল নামে যে সাত রংটা আছে, সেটা সাত রং দুইটা আছে, একটা আদি একটা নতুন। এটা গাউসিয়া মার্কেটের পাশে, ইসমাইল ম্যানশনের ঠিক পাশে। এখানে মোটামুটি সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, তুলি, মোল্ড, ক্যানভাস, ফ্রেম, কেচি, রং, গ্লিটার, ব্লক, সব কিছুই। আর ছোট্ট একটা ইনফরমেশন, এটা কোনো পেইড প্রমোশন না, আমি জাস্ট যেখান থেকে নিই রং কিনতে যে শুধু সেখান থেকে একটা ব্লগ করে নিয়ে আসছি। অনেকে যখন আমরা এই দোকানটার সামনে দিয়ে যাই, আমরা ভাবি আচ্ছা পিছনের রঙগুলো কি কৌটার ভিতরে এত বড় বড়? ওগুলো হচ্ছে গুঁড়ো রং আর গ্লিটার, এগুলো মোমবাতি, ব্লক এগুলো করতে কাজে লাগে। আর এখানে সুন্দর সুন্দর ব্লক ছিল, আমি যদিও ব্লক করি না কিন্তু ব্লক দেখলে কেন জানি আমার নিতে ইচ্ছা করে। ছোটোগুলো 50 টাকা, 80, 100 এরকম, আর বড়গুলো 200 ভিতর। আজকে পছন্দ হয়েছিল আমার এই ময়ূর আর কবুতরের ব্লকটা, কি যে সুন্দর লাগছিল। তোমরা যদি চাও আমি একদিন ব্লক নিয়ে এসে ব্লক করে দেখাবো যে কিভাবে আসলে ব্লক করতে হয়। আর আজকে আমি নিচ্ছিলাম অ্যাক্রিমিন কালার, এটা অবশ্যই আমার জন্য না, যেহেতু আমি অ্যাক্রিমিন ইউজ করি না সবসময়, আমি বেশিরভাগ সময় ফেব্রিক্যালটাই ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় ফেব্রিক্যালের ফিনিশিং অ্যাক্রিমিনের চেয়ে অনেক বেশি ভালো। তো নিউ মার্কেটে অনেক দোকান থাকা সত্ত্বেও আমি এই দোকানটা থেকেই বারবার রং নিই, কারণ ওনার ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য দোকানের চেয়ে। আমি যেহেতু বেশি করে রং নেই একসাথে, এই জন্য উনি আমি গেলে রংটা ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। আর সাথে নিয়েছিলাম এন কেয়ার বাইন্ডার, আমার বাবা যেহেতু হ্যান্ড পেন্ট শেখান তার কাজেই লাগে এগুলো। তো আমি এটা বলেছিলাম না কোনো ভিডিওতে, আজকে বলে দিলাম। আর এবার বাসায় গেলে বাবা কিভাবে কাজ করে বা কাজ শেখায় সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর এই তো আমার রং প্যাকিং হয়ে গেছে আর আমি এটা নিয়ে বাড়ি চললাম। টাটা।